নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার বাংলাদেশের সনাতনীদের হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে সরগরম রাজনীতি ভারতীয় উপমহাদেশের রাজনীতি বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক প্রতিবাদ জানিয়েছেন ব্রিটিশ সাংসদ ল্যামি এবং সহযোগী সাংসদরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছেন রিপোর্ট দিয়ে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে। আমেরিকার হুবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু আমাদের দেশের প্রধান বিরোধী জোট আইএনডিআই এ জোটের শরিকদের বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে সেভাবে সরব না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এবং জনমানসে নানা প্রশ্ন উঠছে যদিও দেখলাম যে বিশিষ্ট আইনজীবী কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিংভি পরিষ্কার বলেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে লিখেছেন তিনি ইতিহতিক বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আইএনডিআইএ জোটের প্রধান শরিক কংগ্রেস অখিলেশ যাদবে সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এমনকি বামেরা আরজেডি আরও যারা যারা আছে তারা ভাবে মুখে কুলু এটেছেন যে উদ্ধাব শিবসেনা আইএনডিআইএ জোটের শরিক যারা সবসময় হিন্দু কজ নিয়ে সরভন বালা সাহেব ঠাকুরের যারা নিজেদের উত্তরাধিকারী বলে মনে করেন সেই সবজান্তা মুখপাত্র সঞ্জয় রাউত কিন্তু এই নিয়ে কোনো কথা বলছেন না আসলে একে বলে সঙ্গ দোষ তোষণ করতে 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 এরা এমন পর্যায়ে পৌঁছেছে যখন দেখতে পাচ্ছে পড়শি বাংলাদেশে সনাতনীরা অত্যাচারিত হচ্ছেন তখন শুধু ভোট ব্যাংকের স্বার্থে তোষণের স্বার্থে তারা মুখে সেলো টেপ এটা বাস্তব কেন প্রতিবাদ প্রতিবাদ নেই যারা করছে বিজেপি করছে সংঘ পরিবার করছে প্রাক্তন সেনাকর্তারা করছে প্রাক্তন ফরেন সার্ভিসের লোকজন করছেন এবং সাধারণ মানুষ করছে সংবাদ মাধ্যম করছে বিশেষত সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং সমাজ পশ্চিমবঙ্গ থেকে যে যে খবরের কাগজ প্রকাশিত হয় তারা করছে ভিতরের পাতায় করছে চারশাগরের মনসা পুজো করার মতো করছে মুখ্যমন্ত্রী ছাব্বিশ তারিখ গেছিলেন নৈহাটিতে গেছিলেন বড়বার মন্দিরে পুজো নিয়েছেন আচ্ছা ওই অঞ্চলটায় তো একসময় বাংলাদেশ থেকে ছিন্নমূল মানুষ প্রচুর ছিল তারা বসতি স্থাপন করেছেন এখানকার নাগরিক তারা ভোট দেন তাদের সবকিছু ছেড়ে তারা বাংলাদেশ থেকে এসেছিলেন এই একই রকম অত্যাচারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একবারের জন্য বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে মুখ খোলেন এই প্রতিবেদন যখন করছি ঘড়িতে বাজে একটা বেজে দশ তখন পর্যন্ত আমার জানা নেই তিনি প্রতিবাদ করেছেন কিনা কেন বিধানসভায় একটা প্রস্তাব আনা হচ্ছে না যে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গ বিধানসভা অনুরোধ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে এই কথাগুলো বললে কি ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে আমি বিশ্বাস করি না এই ভোট ব্যাংকও হচ্ছে এদেশের নাগরিক তারা আমাদের সঙ্গে মিলেমিশেই আছেন তারাও ন্যাশনাল মেন আসতে চান কিন্তু ভুল বুঝিয়ে তাদেরকে আসতে দেওয়া হয় না শুধু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই বিষয়ে একটা বক্তব্য রাখলে এই বিষয়ে প্রস্তাব রাখলে কি ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে সেই ভয়ে সবসময় নির্বাচনী অঙ্ক কষা আইএনডিআই এ জোটের দলগুলো একটা অদ্ভুত নিরাপত্তা নেই আমাদের সামান্যতম বিবেক নেই আইএনডিআই ডিআইএ জোটের নেতাদের প্রশ্ন করছি এই পশ্চিমবঙ্গ উদ্বাস্তু সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ থেকে ভিটে মাটি হারিয়ে অত্যাচারিত হয়ে কার্যত এক কাপড়ে কোন রকমে মাথা গোজার ঠাঁই জোগাড় করেছিলেন কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তারপরে জীবন সংগ্রামে লড়তে লড়তে তারা আজকে অনেক প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু তাদের স্মৃতিকে তারা করে ফেরে সেই দুঃস্বপ্নের দিনগুলো তাদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই এখানকার রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নেই এখানকার শাসক দলের দায়বদ্ধতা নেই বামপন্থীদের দায়বদ্ধতা নেই বিজেপি সে তো বলেই আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করি বিজেপি করছে কিন্তু বাকি দলগুলো কি হলো এই ধর্মনিরপেক্ষতার ছবি এটাকে কি ধর্মনিরপেক্ষতা বলে জঙ্গিবাদ ধর্মীয় সংখ্যালঘুদের নিকেশ করতে চাইছে বাংলাদেশে এথেনিক চলেছে তখন যদি এপার বাংলার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মুখে নিরাবতা থাকে তখন তো প্রশ্ন উঠবেই শুধু তোষণ শুধু ভোট ব্যাংকের রাজনীতি শুধু নির্বাচনী যে তার গণিত তার জন্য জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করব না আমি তো বলি এপার বাংলা ওপার বাংলা সবাই বলেন দুই বাংলা সাংস্কৃতিক আদান প্রদান মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ এসব নিয়ে তো কম শব্দ খরচ হয়নি কম কথা বলা হয়নি কত নিউজ প্রিন্ট যে খরচ হয়েছে তার তো কোনো ইয়ত্তা নেই তাহলে ওপার বাংলার নাগরিক তারা সনাতনী হতে পারে তাদের উপর যখন জঙ্গি শাহী অত্যাচার চালাচ্ছে যখন চিন্ময় প্রভুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তখন কেন নীরব আমাদের বিবেক কি বলছে ইস্কনের রথে দড়ি টানবার জন্য শাসক দলের নেতা মন্ত্রীরা যান না তা তো নয় তারা রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করেন সেই ইস্কনের একজন জনপ্রিয় মানুষ চিন্ময় দাস মহারাজ চিন্ময় প্রভু তাকে যখন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তখন তার বিরুদ্ধে কেন প্রতিবাদ হচ্ছে না প্রতিবাদ আমরা করছি সাধারণ মানুষ করছে প্রধান বিরোধী দল করছে ভারত সরকার করছে কিন্তু জোটের দলগুলো চুপ কেন শরিক তারা তো সব বিষয় নিয়ে কথা বলেন নানা বিষয়ে প্রস্তাব আনেন নিন্দা প্রস্তাব আনেন বিকল্প প্রস্তাব আনেন কিন্তু আমাদের এখান থেকে ঢাকার দূরত্ব কত প্লেনে গেলে আধ ঘন্টা সড়ক পথে গেলে বনগাছে বোন থেকে কত তারপরেই তো বাংলাদেশ তা সেখানে যা ঘটনা ঘটে চলছে সেখানে যেভাবে পরিকল্পিতভাবে ভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তখন এপার বাংলার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নিরাপতা সন্দেহ জাগায় না মনে শুধু তোষণ শুধু ভোট ব্যাংকের রাজনীতি আর কোনো দায়বদ্ধতা নেই সমাজের কাছে অতীতে আমরা দেখেছি যে উদ্বাস্তু সমস্যা বাংলার অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল সেই ঘটনা যাতে না হয় সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা যাতে সম্মানের সঙ্গে বাংলাদেশের মাটিতে জীবন কাটাতে পারেন সেই দাবিতেই তো তারা পথে নেমেছেন চিনময় প্রভু তো বলছেন যে আমাদের প্রতিবাদ বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে ঘটে চলা অনাচারের বিরুদ্ধে তা আমরা সহমর্মিতা দেব না এটা তো আমাদের নৈতিক কর্তব্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলছে কেন একটা সর্বদলীয় প্রস্তাব আনা হবে না যে বাংলাদেশ সরকারের কাছে আরজি জানিয়ে যে বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুক ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক এই মর্মে বিধানসভায় যদি একটা সর্বদলীয় প্রস্তাব আনা যায় এর মধ্যে দোষের কি আছে এই প্রস্তাব আনলেই ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে তার চোখ ব্যাপার বিচারিতা কত রকম হতে পারে এগুলো হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ কালকে অখিলেশ যাদবকে সংসদ চত্বরে কোন একটি সর্বভারতীয় চ্যানেল এই নিয়ে প্রশ্ন করেছিল অখিলেশ পুরো দায়টা ভারত সরকারের ঘাড়ে চাপিয়ে দিলেন কেন বলতে পারলেন না আমরা নিন্দা করি আমরা প্রতিবাদ জানাই আমরা ভারত সরকারকে বলবো একটা প্রস্তাব আনুন নিন্দা প্রস্তাব আনুন সর্বদলীয় নিন্দা প্রস্তাব ভারত সরকার আনুক সংসদে আমরা সমর্থন করব বললেন না ব্যতিক্রম দেখলাম আমি চিদাম্বরম এই অভিষেক মনু বি সাহেবের এক্স বার্তায় তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন সব বিষয় নিয়ে গলা ফাটান রাহুল গান্ধী চুপ তারও ভোট রাজনীতি অর্থাৎ দু সালে কংগ্রেসের যখন বিপর্যয় হলো এ কে অ্যান্টনি কমিটি একটা রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয়েছিল অত্যধিক তোষণের জন্য কংগ্রেসের থেকে হিন্দু সমাজের একটা বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছে এটাকে ধর্মনিরপেক্ষতা বলে না এটা ছদ্ম ধর্মনিরপেক্ষতা আমি ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের মাটিতে অত্যাচারিত একটা শব্দ উচ্চারণ করব না সংখ্যালঘু হওয়ার ভয়ে নিজের দেশে এটাকে যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষতা বলা যায় এটা কি ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা আপনি যদি সব ধরনের ধর্মীয় মৌলবাদকে নিন্দা করতে পারেন বা নিন্দা করার সাহস থাকে তখনই আপনাকে প্রকৃত ধর্ম নিরপেক্ষ বলবো সেটা না হলে আপনি হচ্ছেন ছদ্ম ধর্ম নিরপেক্ষ এই জোটের অধিকাংশ নেতারাই হচ্ছে ছদ্ম তাদের এই ছদ্ম ধর্ম নিরপেক্ষতার খেসারত দিতে হচ্ছে আমাদের সবাইকে বাংলাদেশ তো আমাদের থেকে দূরে নয় চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত তার সঙ্গে পশ্চিমবঙ্গের কিলোমিটারের বেশি সীমান্ত আর পশ্চিমবঙ্গের বিজেপি বাদে অন্য রাজনৈতিক দলগুলো এই পরিকল্পিত বিরুদ্ধে যদি মুখ না খোলেন তাহলে সমাজের কাছে আমরা কোন দিন জবাবদিহি করতে পারবো বাংলাদেশের ওই অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের কাছে আমরা কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তারা তো বলবেন যে ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশের হিন্দুদের রক্ষাকর্তা সেই ভারতের বিজেপি বাদে অন্য রাজনৈতিক দলগুলো একবারের জন্য আমরা যে লাঞ্ছিত হচ্ছি অত্যাচারিত হচ্ছি নিপীড়িত হচ্ছি তার বিরুদ্ধে প্রতিবাদ করলো না ইতিহাস বড় নির্মম জানেন ইতিহাসের বিচালয় সময়ের পলি পড়ে পড়ে এই ছদ্ম ধর্ম নিরপেক্ষদেরও বিচার ইতিহাস একদিন করবে